বন্ধুরা, পৃথিবীর বিস্ময়ের শেষ নেই। যেদিকেই তাকানো যায় সবই প্রকৃতির বিস্ময়। কোথাও প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি, কোথাও সমুদ্র, কোথাও ধুধু মরুভূমি, কোথাও আবার পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছে অজস্র জলরাশি, যাকে আমরা জলপ্রপাত বলে থাকি। আজ আমি পৃথিবীর 60টি নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর জলপ্রপাতের কথা বলবো। মূল পর্বে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, প্রকৃতির বিষয় হলো জলপ্রপাত, আর এই জলপ্রপাতগুলো হাজার হাজার বছর ধরে জলরাশি প্রবাহিত হয়ে চলেছে, কিন্তু যার কোনো শেষ নেই। জলপ্রপাতের চারিপাশ আপনাকে মোহিত করতে বাধ্য। তাহলে আসুন দেখে নিই পৃথিবীর বিখ্যাত 60টি জলপ্রপাত। নম্বর 1, ইগুয়াজু জলপ্রপাত। আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তে এটি অবস্থিত। এটি দক্ষিণ আমেরিকার একটি প্রাকৃতিক বিস্ময়। ইগুয়াজু নদী, যেখানে পারানা নদীর সাথে মিলিত হয়েছে, তার 24 কিলোমিটার পূর্বে এই জলপ্রপাত অবস্থিত। পারানা মালভূমির ঢাল বেয়ে জলধারা নেমে এসেছে। এর উচ্চতা 73 মিটার, বর্ষাকালে প্রস্থ প্রায় 4 কিলোমিটার, শুষ্ক মৌসুমে 730 মিটার। নম্বর 2, ভিক্টোরিয়া জলপ্রপাত। মধ্য দক্ষিণ আফ্রিকার একটি জলপ্রপাত। জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাংশে ও জাম্বিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। যৌথ নদী জাম্বেজি থেকে এ জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এটির উচ্চতা 108.3 মিটার এবং প্রস্থ 1703 মিটার। প্রতি সেকেন্ডে প্রায় 33,000 ঘনফুট জল পতিত হয়। নায়াগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করলে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় দ্বিগুণ প্রস্থ ও গভীর হবে। 1989 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে জলপ্রপাতটি তালিকাভুক্ত হয়েছে। জলপ্রপাতের উভয় অংশকে সংযুক্ত করেছে ভিক্টোরিয়া ফলস সেতু। বর্তমানে এটি পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ হিসাবে পরিগণিত হয়েছে। জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ন্যাশনাল পার্ক এবং জাম্বিয়ার মোজিওয়াতুনিয়া ন্যাশনাল পার্ক ব্যাপক এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছে। নম্বর 3, অ্যাঞ্জেল জলপ্রপাত। ভেনিজুয়েলার একটি জলপ্রপাত। এটি বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত। উচ্চতা 979 মিটার, গভীরতা 807 মিটার। এটি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানের অংশ। অ্যাঞ্জেল জলপ্রপাত, যা স্প্যানিশ ভাষায় সালটো অ্যাঞ্জেল, ফেমন ভাষায় ফেরে পাকু পাই, মেরু, যার অর্থ দ্বারায় গভীরতম স্থানে জলপ্রপাত, বা পেরেকুপা, ব্যানের অর্থ সর্বোচ্চ বিন্দু থেকে পতন। জলপ্রপাতটি কানাইমা জাতীয় উদ্যানের আওয়েনটেপুই পর্বতের কিনারায় মিলে গেছে। জিমি অ্যাঞ্জেল সর্বপ্রথম 1937 সালে অক্টোবর মাসে তার ফ্ল্যামিঙ্গো মনোপ্লেন এলরাও ক্যারনকে আওয়েনটেপুইয়ের উপরে নামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু চাকা ভূমিতে ডুবে যাওয়ার পরে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। অ্যাঞ্জেল ও তার স্ত্রী মেরিসহ আর তার 3 সহচরকে পায়ে হেঁটে টেপুই নামতে বাধ্য হয়েছিল। সর্বপ্রথম তাদের নজরে আসে এই জলপ্রপাতের নৈসর্গিক দৃশ্য। তাদের সাহসিকতার কবর চারিদিকে ছড়িয়ে পড়ে। জলপ্রপাতটিকে তার সম্মানে অ্যাঞ্জেল জলপ্রপাত নাম দেওয়া হয়। নম্বর 4, নায়াগ্রা জলপ্রপাত। উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। মূলত 3টি পাশাপাশি জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই 3টি জলপ্রপাতের বড়টি হল হর্সু ফলস বা কানাডিয়ান জলপ্রপাত বা কানাডিয়ান ফলস, যার অবস্থান কানাডায়, যা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের সীমান্তে অবস্থিত। ছোট দুটি জলপ্রপাত হল আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেইল ফলস। এগুলি যুক্তরাষ্ট্রের অন্তর্গত। নম্বর ৫, হুকু জলপ্রপাত, চীনের হুয়াংহো নদীতে সবচেয়ে বড় জলপ্রপাত এবং চীনের দ্বিতীয় সর্ববৃহৎ জলপ্রপাত। এটা হলো হুয়াংগুসু জলপ্রপাতের পর। এই জলপ্রপাত দিয়ে হলদে রঙের জল প্রবাহিত হয় এবং এটা বিশ্বের সবচেয়ে বড় হলদে পানির জলপ্রপাত। নম্বর ৬, রাইন জলপ্রপাত। সৃষ্টিজগৎ কত বিচিত্র হতে পারে! রাইন জলপ্রপাত ছুঁকে না দেখলে তা কল্পনা করা অসম্ভব। সুইজারল্যান্ডে অবস্থিত ইউরোপের সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে ইউরোপের দীর্ঘতম ও গুরুত্বপূর্ণ রাইন নদী, আর রাইন নদীর উপরে সৃষ্ট জলপ্রপাতই হল রাইন জলপ্রপাত। বরফ যুগে সৃষ্ট বিস্ময়কর প্রাকৃতিক নিদর্শন। রাইনের জলরাশির তুমুল বেগে পতন জলীয় কণা ছড়িয়ে দিচ্ছে অনেকটা স্থান জুড়ে। এই গতি শুধু ঝোঁক জোড়ায় না, হৃদয়েও দোলা দেয়। এর উচ্চতা ১৫০ মিটার এবং প্রস্থ ২৩ মিটার। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য এখানে আয়োজনের কমতি নেই। ওর্থ ক্যাসেলের কাছ থেকে নৌকায় চড়ে যাওয়া যায় রাইন জলপ্রপাতের উৎক্ষিপ্ত জলরাশির মধ্যে। নেমে যাওয়া যায় মাঝের পাথরখণ্ডের ভিতরে গড়া পাটাতনে। সিঁড়ি বেয়ে চলে যাওয়া যায় একদম জলপ্রপাতের শীর্ষে। রাইন জলপ্রপাতের টিলার শীর্ষে আছে লাউফেন রাজপ্রাসাদ। সেখান থেকে রাইন কন্যার জল স্ফুলিঙ্গ দর্শনে নিশ্চয়ই রাজকীয় হবে। যে কোনো পর্যটকের হৃদয় ছুঁয়ে যাবে রাইন জলপ্রপাতের মনোমুগ্ধকর দৃশ্য। মুগ্ধতায় ভরে যাবে মন। মনের অজান্তেই হয়তো বলে উঠবেন, ওয়াও, কত সুন্দর প্রকৃতির সৃষ্টি। নম্বর ৭, ব্যাঞ্জাক বা ডেটিয়ান জলপ্রপাত। ভিয়েতনাম ও চীন সীমান্তে অবস্থিত ডেটিয়ান জলপ্রপাত প্রথম দেখায় মনে হতে পারে কোনো শিল্পীর হাতে আঁকা ছবি। এশিয়ার বৃহত্তম জলপ্রপাত। চীন সীমান্তে এ জলপ্রপাতটি ৭০ মিটারেরও বেশি বিস্তৃত, অন্য স্থানে এর বিস্তৃতি ২০০ মিটার। কিসান নদীতে এসে মিশেছে। নদীটি ভিয়েতনাম ও চীন দুদেশে অবস্থিত। জলস্রোতের গর্জনশীল শব্দ জলপ্রপাতের চারিপাশের স্থান দেখা এবং শোনার মতো দুটো ইন্দ্রিয়কেই মুগ্ধ করে দর্শনার্থীদের। চীনের স্থানীয় মানুষদের মধ্যে এর রয়েছে ভিন্ন এক নাম, ডেটিয়ান। চীন ও ভিয়েতনাম দুদেশ থেকেই জলপ্রপাতটি দেখা যায়, তবে ভিয়েতনাম থেকে ক্ষুদ্রতম স্রোত ধারাটিতে যাওয়া সম্ভব নয়। অন্য ৫টি স্রোতধারা ভিয়েতনামেই রয়েছে। ঋতুবৈচিত্র্যের সঙ্গে এ জলপ্রপাতটিও তার রূপ পরিবর্তন করে। ব্যাঞ্জাক দেখার সেরা সময় হল সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত। জুন থেকে আগস্টে এর রূপ হয়ে ওঠে ভয়ালদর্শী। বন্ধুরা, আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই বা নতুন ভিউয়ার্স, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।